সুকৌশলে জমিদাতাকে কমিটি থেকে বাদ দেওয়াসহ বিভিন্ন ষড়যন্ত্র ও নিয়োগ বাণিজ্য এবং নানা অনিয়মের কথা তুলে চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে লালমনিহাটের কালীগঞ্জ জামেনা রওশন আরা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্যরা। বিকেলে উপজেলা চাপারহাট বাজারে একটি অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জমিদাতা মাহা আলম সরকার। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দিনাজপুরে বোর্ডেও গেছিলাম, শিক্ষা বোর্ডে গেছিলাম, বোর্ডে